এই মুহূর্তে আমরা রয়েছি নপাড়া দাদাভাই সঙ্গে। এবছরের ভাবনা শরতেও বসন্তের, অর্থাৎ গোটা মণ্ডপে প্রবেশ করলেই শরৎকালেও বসন্তের একটা ছোঁয়া পাওয়া যাচ্ছে। এই মুহূর্তে আমরা পেয়ে গেছি পুজো উদ্যোক্তা অঞ্জন পালের সাথে, আমরা কথা বলে নেবো ওনার সাথে। অঞ্জনদা, এবছরের এবছরের ভাবনা তো আর আমরা ভাবিনি, ভেবেছে আমাদের যিনি শিল্পী, যিনি ভাবনা এবং রূপায়ণে আছেন, তার ভাবনা, তার মস্তিষ্ক প্রসূত শ্রী প্রশান্ত পাল। প্রশান্ত পাল কলকাতার অন্যতম একজন শিল্পী, তার ভাবনাটা সত্যি খুব মানে অদ্ভুত রকমের একটা ঐতিহ্য আমাদের পুজো মণ্ডপে এনে দিয়েছে, শরতেও বসন্ত। শুরুতেই আমাদের একটা স্লোগান ছিল, শীতল স্থান উষ্ণ হবে দশম মাসে দেখতে পাবে। অর্থাৎ আমাদের অঞ্চলে বড় পুজো হতো না বলে এটা অঞ্চলের মানুষের অনেকের দুঃখ ছিল, বেদনা ছিল। সেই জন্য আমরা বলেছিলাম শীতল স্থান উষ্ণ হবে, মানে উচ্ছ্বাস এবং আবেগ ছড়িয়ে পড়বে দশম মাসে। শীতল স্থান উষ্ণ হবে দশম মাস, মানে অক্টোবর মাসে দেখতে পাবে। তা দশম মাস আসা মাত্রে আমাদের স্লোগানটা চেঞ্জ হলো, শীতল স্থান উষ্ণ হলো, শরতেও বসন্ত এলো। আমাদের একটা জায়েন্ট মণ্ডপ, প্রথমেই পুজো মণ্ডপে ঢুকতে গেলে একটা জলাশয়ের উপর দিয়ে সেতু আছে, সেই সেতুটা আমরা তৈরি করেছি। সেই সেতুটা অত্যন্ত দৃষ্টিনন্দন হয়েছে এবং মূল মণ্ডপের ভেতরে ঢুকলে দেখা যাবে যে বসন্তের একটা ফ্লেভার, অর্থাৎ বসন্তকালে নতুন নতুন ফুল হয়, বসন্তকালে হোলি উৎসব হয়, বসন্তকালে মানুষের মনে একটা রঙিন জাগরণ তৈরি হয়। সেই জাগরণকে কেন্দ্র করেই প্রশান্ত পালের ভাবনাটা নতুন অধ্যায়ের সূচনা করেছে আমাদের অঞ্চলে। শরৎকালে কাশফুল হয়, শরৎকালে পুজো উৎসবের মাতোয়ারা হয়ে ওঠে, কিন্তু তার সাথে বসন্তের যদি একটা ঐক্য থাকে, যদি বসন্ত এবং শরতের একটা মিলন থাকে, সেটা একটা অদ্ভুত রকমের। সেই অদ্ভুত ব্যাপারটাই আমাদের এই জায়েন্ট প্যান্ডেলের মধ্যে আনা হয়েছে। আমি বিশ্বাস করি শুধু উত্তর শহরতলি নয়, দূর দূরান্ত থেকে মানুষ এখানে সমবেত হচ্ছেন আমাদের প্রতিমা, আমাদের মণ্ডপ এবং আমাদের আলোকসজ্জা দেখবার জন্য। আমাদের আলোকসজ্জা 2 কিলোমিটার জুড়ে, আমাদের আলোকসজ্জা দেখবার জন্য বহু দূর দূরান্ত থেকে মানুষ আসছেন এবং তারা দেখ প্রত্যক্ষ করছেন যে সত্যি সত্যি একটা সুন্দর অনুভূতি। আমি বিশ্বাস করি যে যে সমস্ত হাজার হাজার দর্শক মণ্ডলী, আমাদের দর্শনার্থীরা আমাদের পুজো মণ্ডপে আসছেন, তারা আলোকসজ্জা, পুজো মণ্ডপ এবং প্রতিমা দেখে তারা ভীষণ স্মাইল, তারা ভীষণ উচ্ছ্বাস এবং আবেগ তাদের মধ্যে ঘনীভূত হচ্ছে। একবারই তাই, শুধু উৎসব আড়ম্বর নয়, এর সাথে সাথে সামাজিক কর্মকাণ্ডের সামিল নপাড়া দাদাভাই সঙ্গ সার্বজনীন। গরিব দুস্থ মানুষদের প্রতি মাসে 500 টাকা করে বিশেষ ভাতা প্রদান করছে। এই প্রকল্পের শুভ সূচনা হয় এই পূজা মণ্ডপ থেকে পঞ্চমীর দিন। আমরা কথা বলবো উদ্যোক্তার সাথে। ঠিক প্রকল্পটা কিভাবে চালু হয়েছে, কিভাবে তারা পাবে সেই ভাতাটা? আমাদের শুধু পুজো তো একটা উৎসব, সম্প্রীতির উৎসব, দুর্গোৎসব মানেই সম্প্রীতির বাতাবরণ তৈরি করে। তো এই সম্প্রীতির উৎসব দুর্গোৎসবকে কেন্দ্র করে মানুষের মনে একটা আনন্দ অনুভূতি হয়, কিন্তু সেই আনন্দ ঘন মুহূর্তে যারা পিছিয়ে পড়া মানুষ, যারা দিন দরিদ্র, সেই সমস্ত মানুষগুলোকে তো ভুলে গেলে চলবে না। তাই আমরা মানবিক দিকটাকেও আমরা সামনে আনবার চেষ্টা করেছি। আমাদের পুজো কমিটির থেকে আমরা 1 বছরের জন্য 6 লক্ষ টাকা বাঁচিয়েছি এবং এটা প্রত্যেক বছরই আমরা করব, পর্যায়ক্রমে চলবে। আমাদের পুজোর উদ্বোধক ছিলেন সর্বজন বিদিত শ্রদ্ধেয় ব্যক্তি, আমাদের ভারতবর্ষের প্রাক্তন রাষ্ট্রপতি শ্রী প্রণব মুখার্জি। 14 তারিখ পঞ্চমীর সন্ধ্যায় দ্বারোদ্ঘাটন হয়েছে, প্রতিমার আবরণ উন্মোচন হয়েছে। তো সেদিনই আমরা বরানগরের 100 জন বিকলাঙ্গ ব্যক্তিকে আমরা মাসিক 500 টাকা করে ভাতা দেওয়ার ব্যবস্থা করেছি। তার কারণ আমরা হুইল চেয়ার, ক্র্যাচ, ট্রাইসাইকেল এগুলো তো বিভিন্ন সময় দিয়েছি, কিন্তু এগুলো তাদের ঘরে একাধিক রয়েছে, সেটার আর প্রয়োজন নেই এই মুহূর্তে, কিন্তু তাদের মনে হয় ক্যাশ টাকাটার অনেক বেশি প্রয়োজন আছে। তাই যাদের ব্যাংক অ্যাকাউন্ট ছিল না, তাদের ব্যাংক অ্যাকাউন্টগুলো আমরা করে দিয়েছি, সবাইকে তো নিতে পারিনি। আমরা 100 জন ব্যক্তিকে আমরা প্রতি মাসে 500 টাকা করে দেবার সিদ্ধান্ত গ্রহণ করেছি
সেটা আমাদের কাছে খুব আমাদের নিজেদের কৃতার্থ মনে হচ্ছে যে তাদেরকে কিছুটা সাহায্য করতে পেরে। একদমই তাই, উৎসব আনন্দ তার পাশাপাশি গরিব দুস্থ মানুষদের পাশে দাঁড়ানো, তার একটা মানবিকতার পরিচয় পাওয়া যাচ্ছে নওপাড়া দাদাভাই সঙ্গের এই মণ্ডপ থেকে। হেরিটেজ বাংলা নিউজের বিচারে নওপাড়া দাদাভাই সঙ্গ সর্বজনীন সেরা সেরা শিরোপা ছিনিয়ে নিতে পেরেছে। এই মুহূর্তে তুলে দেওয়া হচ্ছে হেরিটেজ বাংলা নিউজের পক্ষ থেকে তাদের হাতে উপহার, তাদের হাতে মেমেন্টো তুলে দিচ্ছে, তুলে দিচ্ছে সুব্রত চ্যাটার্জি। সেরা শিরোপা ছিনিয়ে নিতে পেরে উদ্যোক্তাদের কেমন লাগছে, কতটা উচ্চস্বিত জেনে নেব আমরা তার কাছ থেকে। এই সেরা সেরা শিরোপা ছিনিয়ে নিতে পেরে আমরা আনন্দিত, গর্বিত এবং অহংকৃত যে আমরা সত্যি মানুষকে আমরা ভীষণভাবে আনন্দ দিচ্ছি। তবে একটা কথা বলি, সেরা সেটা হচ্ছে এইচ বাংলা নিউজ সেরা সেরা 2018 আমাদের দেওয়ার জন্য তাদের প্রতি যেমন আমরা কৃতজ্ঞ, তবে আমাদের সেরা উপহার মনে হয় এই যে সকাল থেকে রাত গভীর রাত পর্যন্ত হাজার হাজার দর্শনার্থীরা আমাদের মণ্ডপে এসে উপস্থিত হচ্ছেন, প্রতিমা দর্শনের জন্য আলোকসজ্জা দেখছেন, এই দর্শনার্থীদের দর্শনটাই আমাদের কাছে কিন্তু সেরা উপহার আমার মনে হয়। তাই আমি কৃতজ্ঞ জানাই 24 ঘন্টা বাংলা নিউজকে, সেরা সেরা 2018 দুর্গোৎসবকে কেন্দ্র করে আমাদেরকে বাছাই করবার জন্য। ক্যামেরা শান্তনু মান্নার সাথে সত্যজিৎ বিশ্বাস, রিপোর্ট হেরিটেজ বাংলা নিউজ। হেরিটেজ বাংলা নিউজ ঐতিহ্যের সাথে আধুনিকতার পাশে।